23শে ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত ছবি আর্টিকেল 370। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। ছবিতে গোয়েন্দার চরিত্রে দেখা যাবে ইয়ামিকে। জুনি হকসারের চরিত্রে অভিনয় করছেন তিনি। গোটা ছবিটাই কাশ্মীরের পটভূমির উপর। দেশীয় বক্স অফিসে 3 দিনে প্রায় 25 কোটি টাকা আয় করেছে এই ছবি। সেদিক থেকে দেখলে বক্স অফিস সাফল্যের দিকে এগোচ্ছে এই ছবি। কিন্তু এর মাঝে পশ্চিম এশিয়ার দেশগুলিতে নিষিদ্ধ করা হয়েছে এই ছবিকে। শুধুই আর্টিকেল 370 নয়, এর আগে ফাইটার, টাইগার 3, দ্য কাশ্মীর ফাইলস নিয়ে একই পদক্ষেপ করে উপসাগরীয় দেশগুলি।